এর খবরে যাওয়ার আগে জানাবো সায়েন্স ল্যাব এলাকায় বিস্ফোরণের খবর। বিস্ফোরকের আলামত পাওয়া না গেলেও সায়েন্স ল্যাব এলাকায় বিধ্বস্ত ভবন এখন ক্রাইম সিন। এ ঘটনায় দগ্ধ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল। সরাসরি যাচ্ছি তার কাছে। সায়েন্স ল্যাবের যে ভবনটি সেটি কিন্তু আজকেও ঘিরে রাখা হয়েছে। আজকেও এখানে কোনো ধরনের কোনো লোকজন কিন্তু ঢুকতে পারছেন না, এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি যে কালকের পর থেকে যে ক্রাইম সিন ঘোষণা করে সেই জায়গাটি গঠন করে রাখা হয়েছিল সেটি কিন্তু আজও অব্যাহত রয়েছে। এবং সেই কারণে আমরা দেখছি যে এই এলাকায় যারা বসবাস করেন, অর্থাৎ এই ভবনের পিছনে যে এলাকাটি রয়েছে, সেই এলাকা দিয়ে বেরুতে বা ঢুকতে কিন্তু এক ধরনের সমস্যা পোহাতে হচ্ছে এই লোকজনদেরকে। এবং তারা বলছেন যেহেতু একটি দুর্ঘটনা ঘটে গেছে, সেই জায়গা থেকে এই এলাকাটি তো গঠন করে রাখা হয়েছে, সেটা যেমন ঠিক আছে, সেটিও ঠিক যে ভবনটি ঝুঁকিপূর্ণ রয়েছে, কিন্তু সেই জায়গা থেকে সেই ঝুঁকি যতদূর পর্যন্ত থাকতে পারে বা ঘটতে পারে সেই পর্যন্ত ক্রাইম সিন ঘিরে রেখে যদি সড়কটি চলাচলের জন্য উপযোগী করে দেওয়া হয় তাহলে হয়তো সুবিধা হবে, এমনটি কিন্তু অনেকে দাবি করেছেন। এবং তারা বলেছেন যে কালকে তারা রাত থেকেই বা আজকে সকালেও যারা আসলে স্কুল কলেজ বা অফিসে যাওয়ার জন্য গাড়ি নিয়ে বেরিয়েছিলেন অনেকেই কিন্তু বেরোতে পারেননি। পুলিশের পক্ষ থেকে অবশ্য এই বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য আমরা পাইনি, কিন্তু আমরা কিন্তু এমনটিও দেখছি যে এই যে ক্রাইম সিন ঘোষণা করা যে যে ফিতাটি দেওয়া রয়েছে সেই ফিতা কিন্তু আসলে সরিয়ে বা সেটি কিন্তু উঠিয়ে কিন্তু অনেকে যাওয়া আসা করছেন। এখন তারা বলছেন যেহেতু এটিকে ক্রাইম সিন হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সেই জায়গা থেকে যেহেতু সেটি আসলে আলামতের জন্য আসলে সেটি করা হয়েছে, কিন্তু সেটিও তো ঠিক যে আলামত সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়েছে। তো এই জায়গা থেকে বাসিন্দারা বলছেন যে সেটি যেন আসলে অবিলম্বে বা আজকের মধ্যে খুলে দেওয়া হয় সড়কটি, এবং যে জায়গাটুকু ঘিরে রাখলে পরে আসলে আইন শৃঙ্খলা বা তদন্তের জন্য সুবিধা হবে বা প্রয়োজনে তদন্তের জন্য আসলে ঘিরে রাখা প্রয়োজন, সেই জায়গাটুকু ঘিরে রেখে বাকিটুকু যেন খুলে দেওয়া হয়, এমনটি কিন্তু এলাকার লোকজন বলছেন। আর এই যে বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনা কিন্তু এখন পর্যন্ত আমরা জানি যে কালকে মারা গেছেন তিনজন, আজকে এখন পর্যন্ত পাঁচজন কিন্তু ঢাকা মেডিকেলে পাঁচজন কিন্তু শেখ হাসিনা বারানে আসলে ভর্তি রয়েছেন এবং তারা সবাই দগ্ধ। এর মধ্যে কিন্তু তিনজনের অবস্থা আসলে আশঙ্কাজনক ছিল কালকে পর্যন্ত। আজকের ঘটনা আর ঢাকা শেখ হাসিনা বারানের যে সমন্বয়ক, তিনি কিন্তু আমাদেরকে 11:30 সময় দিয়েছেন যে ওই সময় তিনি বলবেন এই বিষয়ে, এবং সেটি ছাড়াও ঢাকা মেডিকেলে আসলে এই ঘটনায় চারজন কিন্তু আসলে ছিলেন এবং সেই চারজন অনেকটা আশঙ্কা মুক্ত। তো সব কিছু মিলিয়ে বলা চলে যে আজকে পর্যন্ত এই জায়গাটি আসলে কালকের মতোই রয়েছে, অর্থাৎ সম্পূর্ণটাকে কিন্তু ঘিরে রাখা হয়েছে এবং পুলিশ কিন্তু আসলে কাজ করছে, এবং এই এলাকার লোকজন বলছেন যে সেটি যেন খুলে দেওয়া হয় অবিলম্বে। এবং সব কিছু মিলে এসেছিল আছে সবশেষ খবর সায়েন্স ল্যাব থেকে। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম রাজধানীর সায়েন্স ল্যাবে।